Students, how are you? I hope you are well. I am also well. Today's lesson is the use of modifiers. This is new kind of lessons for English sandpaper. It is lecture 2. Modify মানে বিশেষায়িত করা, একজন ব্যক্তির প্রশংসা করা বা একজন ব্যক্তির কুৎসা রটানো, এটাই হচ্ছে মডিফাই। আর মডিফাই থেকে মডিফায়ার্স, যেসব নাউনগুলো একজন ব্যক্তিকে মডিফাই করে, বিশেষিত করে, প্রশংসা করে, কুৎসা করে, রটান রটায়, সেগুলো হচ্ছে মডিফায়ার্স। আর এই মডিফায়ার্স দুই প্রকার, প্রি মডিফায়ার্স আর পোস্ট মডিফায়ার। প্রি মানে পূর্বে, যেটা নাউন এবং ভার্বের পূর্বে যে গিয়ে প্রশংসা করে সেটা হচ্ছে প্রি মডিফায়ার। আর যেটা যেই মডিফায়ার ভার্বের পরে বা নাউনের পরে গিয়ে নাউনকে বা ভার্বকে প্রশংসা করে সেটা হচ্ছে পোস্ট মডিফায়ার। তাহলে প্রি মডিফায়ার্স এবং পোস্ট মডিফায়ার্স, এই দুই প্রকার মডিফায়ার হচ্ছে নিয়ে দা ইস অফ মডিফায়ার্স। আমি যদি এখানে আপনাদের সামনে ব্যবহার দিয়ে বোঝাই তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন যে দ্য ইউজ অফ মডিফায়ার্স কীভাবে ব্যবহার করতে হয় স্থান কাল পাত্র ভেদে। তাহলে হ্যালো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে উপস্থিত করছি, উপস্থাপন করতে চাই সেই লেসনের মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে। সাপোজ নিউজ পেপার্স প্লেস আ ভেরি ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন রুল ইন মডার্ন সিভিলাইজেশন। আমরা যদি বাংলাটা এখানে করি তাহলে হচ্ছে যে এখানে পত্রিকা আধুনিক যুগে ভূমিকা ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন, এখানে যে নাউন রুলটা যে নাউন আছে এই রুল নাউনের আগে এখানে একটা মডিফাই ব্যবহার করতে হবে। কি মডিফাই হতে পারে এখানে বাংলাটা হচ্ছে, বাংলা যদি মিলে নেই তাহলে হবে যে পত্রিকা আধুনিক সভ্যতায় একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, এখানে বলা যেতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন গুরুত্বপূর্ণ ভূমিকা হলে এই বাক্যটা বাংলার সাথে সুন্দর মিলে যায়। এখন এইখানে গুরুত্বপূর্ণ অর্থ এখানে ইম্পর্টেন্ট দিতে পারি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, অথবা এই গুরুত্বপূর্ণ আরেকটা সিনোনিম হতে পারে সিগনিফিক্যান্ট। হ্যাঁ, সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট। তাহলে আমরা যদি এই বাংলাটা মিলে নেই এই বাক্যের মধ্যে, নিউজ পেপার প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট অর সিগনিফিক্যান্ট রুল ইন দ্য মডার্ন সিভিলাইজেশন, তাহলে পত্রিকা এই আধুনিক যুগে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে ভিউয়ার্স এখানে ভূমিকা পালন করে বললেই এটা কিন্তু বেটার হয়ে যায়। তারপর এখানে বলা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা, তাহলে ভূমিকার চাইতেও আর বেশি কিছু করা হলো, এই যে বেশি কিছু করা হলো সেটা হচ্ছে মডিফায়ার। হ্যাঁ, ইম্পর্টেন্ট অর সিগনিফিক্যান্ট রোল ইন মডার্ন সিভিলাইজেশন, তাহলে বাক্যের সাথে হ্যাঁ এই অর্থ বাংলা অর্থটা মিলে যায়। আর এই যে অতিরিক্ত যে প্রশংসা করা হলো এই ভূমিকাকে, এটাই হচ্ছে মডিফায়ার্স। তাহলে পরের বাক্যে যাই, অনলি বি প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন, প্রি মডিফাই দ্য নাউন। হ্যাঁ, নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, অনলি হ্যাঁ প্রি মডিফাই দ্য নাউন, এখানে নাউন হচ্ছে এই বাক্যে নলেজ, নলেজ মানে জ্ঞান, এই নলেজটা হচ্ছে নাউন। তাহলে এই নলেজের আগে প্রি মডিফাই দ্য নাউন, এখানে কিছু এই নলেজের আগে প্রশংসাজনক বা প্রশংসা করার কারক কিছু ওয়ার্ড এখানে ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে তোমার যেটা হচ্ছে দ্য ইউজ অফ মডিফায়ার্স। এখানে বলা যেতে পারে, আমি যদি এখানে ব্যবহার করি যে এখানে অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড, বলছে শুধুমাত্র এই পুঁথিগত বিদ্যা বা পুঁথিগত জ্ঞান এই প্রতিযোগিতামূলক বিশ্বে হ্যাঁ যথেষ্ট নয়। তাহলে এখানে অনলি বুকিশ দিলে এই বাক্যটা পরিপূর্ণ হয়ে যায়, এটার বাংলা হচ্ছে শুধুমাত্র পুঁথিগত জ্ঞান এই প্রতিযোগিতামূলক বিশ্বে যথেষ্ট নয়, এটা বুকিশ দিলে এখানে এই মডিফায়ারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যায় এই বাক্যের জন্য। তাহলে পরবর্তী আসি, আর নিউজ পেপার হেল্পস আ ম্যান ড্যাশ
পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ হিজ জেনারেল নলেজ। তাহলে এই বাক্যটা কি হচ্ছে যে একটি নিউজ পেপার পত্রিকা সাহায্য করে একজন মানুষকে হিজ জেনারেল নলেজ, তার জেনারেল নলেজটাকে কি করার জন্য পত্রিকা সাহায্য করে, হ্যাঁ জানতে। মানে এখানে নিউজ পেপার হেল্পস আ ম্যান পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম করলে সেটা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে কি ভার্ব ব্যবহার করা যেতে পারে, এই যে ভার্বের আগে ভার্বটাকে ভার্বের পরে এই হেল্পস ভার্ব, এই হেল্পস ভার্বের পরে পোস্ট মডিফাই দ্য ভার্ব ব্যবহার করতে হবে, আবার সেটা ইনফিনিটিভ হইতে হবে। তাহলে আর নিউজ পেপার হেল্পস ম্যান একটি পত্রিকা একজন মানুষকে সাহায্য করে, এখানে টু নু জানতে, একটি পত্রিকা হ্যাঁ একজন মানুষকে সাহায্য করে জানতে হিজ জেনারেল নলেজ, হিজ জেনারেল নলেজ। তাহলে এখানে সহজে আমরা বলতে পারি যে এখানে টু নু দিলে এটা সুন্দর হয়ে যায়, হিজ জেনারেল নলেজ। তারপর এখানে হচ্ছে পরের বাক্য, বিসাইডস একাডেমিক বুকস, এই একাডেমিক বই ছাড়াও ওয়ান শুড রিড নিউজ পেপার ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাহলে এখানে এই যে বলা আছে যে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বটাকে ভার্বে পরে হ্যাঁ এখানে একটা ওয়ার্ড মডিফাই ব্যবহার করতে হবে। যেমন এখানে আছে বিসাইডস একাডেমিক বুকস, এই প্রাতিষ্ঠানিক বই ছাড়াও ওয়ান শুড রিড নিউজ পেপার, একজনের পত্রিকা পড়া উচিত। তাহলে এখানে রেগুলারলি দিলে সুন্দর হয়ে যায়, রেগুলারলি নিয়মিত একজনকে হ্যাঁ পত্রিকা পড়া উচিত তার এই প্রাতিষ্ঠানিক বই ছাড়াও। তারপরে নিউজ পেপার হেল্পস আ ম্যান ড্যাশ দ্য ফ্যাক্টস অফ দ্য ওয়ার্ল্ড। A newspaper helps a man dash post modify the verb with infinitive his general knowledge. আমরা যদি এই ইংলিশ বাক্যটাকে বাংলায় রূপান্তর করি তাহলে এটা এমন হতে পারে যে একটি সংবাদপত্র একজন মানুষকে সাহায্য করে তার সাধারণ জ্ঞানটাকে কি করতে, তার সাধারণ জ্ঞানটাকে কি ডেভেলপ করতে, উন্নত করতে। তাহলে এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, এখানে হেল্পস ভার্ব, এই ভার্বটার পোস্ট মডিফাই হচ্ছে এখানে টু ডেভেলপ অর টু এনডিস। আমি যদি টু ডেভেলপ বা টু এনডিস এখানে দেই তাহলে বাক্যটা নিউজ পেপার হেল্পস আ ম্যান টু এনডিস অর ডেভেলপ হিজ জেনারেল নলেজ। তাহলে একটি সংবাদপত্র একজন মানুষকে তার সাধারণ জ্ঞান উন্নত করতে বা সমৃদ্ধ করতে সাহায্য করে। তাহলে ভিউয়ার্স, টু ডেভেলপ অর এনরিচ, এই দুইটা সিনোনিমের যে কোনো একটা দিলেই এই বাক্যটা পরিপূর্ণ হয়। তাহলে এটা হচ্ছে টু ডেভেলপ বা টু এনরিচ, এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে ইনফিনিটিভ। এখন টু তারপরে এই যে ডেভেলপ প্রেজেন্ট ফর্ম, এন্ড রিচ প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে ইনফিনিটিভ। আবার পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই হেল্পস ভার্বের পরবর্তী যে টু ইনফিনিটিভ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ। তাহলে ভিউয়ার্স এইটুকু। এখন আমরা আসবো বিসাইডস একাডেমিক বুকস, সেই প্রাতিষ্ঠানিক বই ছাড়াও ওয়ান শুড রিড নিউজ পেপার, একজনের পত্রিকা পড়া উচিত পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটাকে পোস্ট মডিফাই করতে হবে। দ্যাট মিন্স এই ভার্বের পরে হ্যাঁ একটা মডিফায়ার ব্যবহার করতে হবে, আর পরে যেটা ব্যবহার করা হয় কোনো ভার্বের পরে সেটা হচ্ছে দ্য পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই ভার্বের রিড ভার্বের পরে আমরা যে কোনো একটা মডিফাই ব্যবহার করবো এখানে, সেটা হতে পারে। তাহলে আমরা বাক্যটা মিলিয়ে নিই যে প্রাতিষ্ঠানিক বইয়ের বা পুঁথি ছাড়াও একজনের উচিত পত্রিকা পড়া। তাহলে নিয়মিত কথাটা বললে এখানে ইম্পর্টেন্ট হয় বা মিলে, হ্যাঁ রেগুলারলি নিয়মিত একজনের উচিত নিয়মিত হ্যাঁ রেগুলারলি কি করা, হ্যাঁ পত্রিকা পড়া। তাহলে এই বাক্যটা সুন্দরভাবে মিলে যায়। তারপরে ভিউয়ার্স,
newspaper helps a man হ্যাঁ বলতে যে পত্রিকা একজন মানুষকে সাহায্য করে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ আবারও ওইভাবে যে ভার্বের পরে পোস্ট মডিফাই ব্যবহার করতে হবে এমনকি সেটা হতে হবে ইনফিনিটিভ তাহলে এটা হতে পারে যে newspaper helps a man dash the facts of the world তাহলে পত্রিকা একজন মানুষকে সাহায্য করে এই যে হেল্পস ভার্বটা আছে এই হেল্পস ভার্বের পরে এখানে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে আর ইনফিনিটিভ মানে আমি বলছি যে এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে সেটা হবে ইনফিনিটিভ আর বাক্যটাকে বাংলায় মিলাতে হলে এখানে কি দিলে কোন ভার্বটা ব্যবহার করলে সুন্দর হয় সেটা দেখি newspaper helps a man to এখানে নো দিলে সবচেয়ে সুন্দর হয় হ্যাঁ newspaper helps a man to know the facts of the world আমি মনে করি এটা অনেক ভালো there are f pre modify the noun kinds of newspapers আমরা যদি বাক্যটা বাংলা করি তাহলে বোঝা যায় যে হ্যাঁ there are dash kinds of newspaper অনেক রকমের কি পত্রিকা আছে তাহলে অনেক রকমের হলে এটা সহজে বলতে যে অনেক রকমের হলে এখানে মেনি দেওয়া যেতে পারে মেনি তারপরে ভেরিয়াস দেওয়া যেতে পারে ভেরিয়াস তারপরে ডিফারেন্ট দেওয়া যেতে পারে তাহলে বিভিন্ন ধরনের সিনোনিম আমরা এখানে ইউজ করতে পারি দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স অথবা দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার্স মানে বিভিন্ন ধরনের পত্রিকা আছে বা অনেক রকমের পত্রিকা আছে তাহলে এই দেয়ার আর মেনি কাইন্ডস অফ নিউজ পেপার্স এর বাংলা হচ্ছে অনেক রকমের পত্রিকা আছে বা দেয়ার আর ভেরিয়াস কাইন্ডস অফ নিউজ পেপার অনেক প্রকারের পত্রিকা আছে তাহলে এটা হচ্ছে মেনি বা ভেরিয়াস বা ডিফারেন্ট এটা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন হ্যাঁ এই নাউনের হচ্ছে প্রি মডিফাই তাহলে পরবর্তী ভিউয়ার্স বাক্যটা ওয়ান শুড চুজ দ্য ড্যাশ জি প্রি মডিফাই দ্য নাউন প্রি মডিফাই দ্য নাউন এখানে এই নাউনের আগে প্রি মডিফাই করতে হবে প্রি মানে পূর্বে তাহলে এই নাউনের আগে মডিফাই করতে হবে ওয়ান শুড চুজ দ্য ড্যাশ নিউজ পেপার কি নিউজ পেপার একজনের কি নিউজ পেপার পছন্দ করা উচিত তাহলে এখানে রাইট দিলে সেটা সঠিক হয় সঠিক হ্যাঁ সঠিক পত্রিকা পছন্দ করা উচিত অথবা এখানে কারেক্ট সিও ডাবল আর ই সিট কারেক্ট নিউজ পেপার একজনের সঠিক পত্রিকা অথবা কারেক্ট পত্রিকা পছন্দ করা উচিত বিকজ কারণ মেনি নিউজ পেপার্স প্রেজেন্ট নিউজ পার্শিয়ালি কারণ বিভিন্ন ধরনের পত্রিকা হ্যাঁ বিভিন্ন রকম পার্শিয়ালি সংবাদ পাঠ করে বা উপস্থাপন করে তাহলে এই জন্যই আমাদের কি একজনের উচিত বিভিন্ন ধরনের সঠিক যেই পত্রিকা সেই পত্রিকাটা বাছাই করা পছন্দ করা যাতে কারণ অনেকগুলো পত্রিকায় তাদের পত্রিকা নিউজগুলো ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছা মতো উপস্থাপন করে এখন তারপরে হোয়াট এভার দ্য পেপার পত্রিকা যাই হোক ইট ড্যাশ প্রি মডিফাই দ্য ভার্ব হেল্পস এ ম্যান পত্রিকা যাই হোক ইহা একজন মানুষকে সাহায্য করে প্রি মডিফাই দ্য ভার্ব এই যে ভার্বের আগে ব্যবহার করতে হবে তাহলে কি করতে পারে অ্যাকচুয়ালি দিলে এটা অনেক অর্থবল হয় অ্যাকচুয়ালি হোয়াট এভার দ্য পেপার পত্রিকা যাই হোক ইট অ্যাকচুয়ালি হেল্পস এ ম্যান পত্রিকা যাই হোক ইহা একজন মানুষকে সত্যিকারের অর্থে সাহায্য করে তাহলে এই অ্যাকচুয়ালি দিলে এখানে প্রি মডিফাই দ্য ভার্ব হয়ে যায় এই হেল্পস এর প্রি মডিফাই হয়ে যায় এবং বাক্যটা পরিপূর্ণ হয় তাহলে ভিউয়ার্স আমি আবারও আপনাদের সুবিধার্থে আমি প্রথম থেকে বলে যাব যে কোন কোন গ্যাপে কোন কোন মডিফায়ারগুলো ব্যবহার করা হয়েছে নিউজ পেপার প্লেস আ ভেরি ইম্পর্টেন্ট অর সিগনিফিকেন্ট যে কোনো সিনিম একটা রুল ইন মডার্ন সিভিলাইজেশন ওয়ান অনলি বুকিশ নলেজ ইজ নট এনাফ ইন দিস কম্পিটিটিভ ওয়ার্ল্ড আর নিউজ পেপার হেল্পস আ ম্যান টু ডেভেলপ অর এন্ড ইস হিজ জেনারেল নলেজ বিসাইডস একাডেমিক বুকস One should read newspaper regularly. Newspaper helps a man to know the facts of the world. There are many or various different kinds of newspaper. One should choose the correct or right newspaper because many newspapers present news partially. Whatever the paper, it actually helps a man. The viewers, asker a the use of modifiers. এখানে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম একজনকে প্রশংসায় প্রশংসিত করা একজনকে কুৎসায় আরো কুৎসায় রটানো কুখ্যাত থেকে আরো বেশি কুখ্যাত
এরকম বিষয়গুলো সাধারণত মডিফায়ার। আমরা যদি সহজে এই মডিফায়ারগুলো আমি জানতে চাই, পড়তে চাই, বুঝতে চাই, তাহলে একটু নিজে উপস্থাপন বা নিজে অনুধাবন করলেই এগুলো বোঝা যায়। গতানুগতিক যে কোনো রচনা বা প্যারাগ্রাফে এই স্বাভাবিক কথাগুলো থেকে থাকে, আমরা সেগুলো একটু নজর দিয়ে দেখলে পরে আমরা সহজেই বুঝতে পারবো কোনগুলো দ্য ইউজ অফ মডিফায়ার্স। তাহলে ভিউয়ার্স, আজকে এই মডিফায়ার আলোচনা থেকে, এই প্র্যাকটিস থেকে আমি মনে করি আপনারা কম বেশি শিখতে পারবেন, বা যদি প্র্যাকটিস করেন বা এরকম পড়াশোনা করেন তাহলে আপনার ভবিষ্যতে আর একটু এই মডিফায়ার সম্বন্ধে ভালো ধারণা থাকবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকুন, সেফ, বি সেফ, থ্যাংক ইউ, গুড বাই।